শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর কাফরুলে হত্যা এবং উত্তরা পশ্চিম থানায় অপহরণের অভিযোগ। এছাড়াও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের হয়েছে। এসব মামলায় ওবায়দুল কাদের সহ আরও অনেকে আসামি করা হয়। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও জানান, হত্যার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পহেলা জুলাই থেকে সারা দেশে যেসব মামলা হয়েছে তা 31 অগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। নতুন স্বাধীনতা নিয়ে কেউ চক্রান্ত করলে দেশে তার জায়গা হবে না। বিকেলে শাহবাগী সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, 15ই আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের ষড়যন্ত্র হলে তার রুখে দেওয়া হবে, আর 15ই আগস্ট সহিংসতা করলে তা প্রতিহতের কথা জানিয়েছেন বিএনপির নেতারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আরও দুটি সহ এখন পর্যন্ত মোট 3টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 2টি হত্যা এবং 1টি অপহরণ মামলা। অন্যদিকে তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি অভিযোগ করা হয়েছে। হাসনাইন তান, ব্যুরো রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় নিহত ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ভুক্তভোগীরা মামলা করতে শুরু করেছে। রাজধানীর উত্তরা থেকে 9 বছর আগে গুম করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ভুক্তভোগী সোহেল রানা সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সমু চৌধুরীর আদালতে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ প্রধান শহীদুল হক ও র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে রাজধানীর মিরপুরে কলেজ ছাত্র ফয়জুল হোসেন রাজিন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনের নামে আরও একটি মামলা দায়ের করা হয় বুধবার সিএমএম আদালতে। এ মামলাটির অন্যতম আসামিদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কাফরুল থানাকে এই মামলাটিও এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গতকাল শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় হওয়া হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র শাহ। তিনি জানান, থানার ওসি তদন্ত তোফাজল হোসেনকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরেও মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন আরও একটি অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনায়দ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, আইজিপি আব্দুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনার রশিদকে। পাশাপাশি অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিচারও দাবি করা হয়েছে অভিযোগে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।
জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর এর তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে জানান, ছাত্র আন্দোলনে পহেলা জুলাই থেকে রাজধানীতে যত মামলা হয়েছে তা এক সপ্তাহের মধ্যে, আর সারাদেশের সব মামলা 21 অগস্টের মধ্যে প্রত্যাহার হবে। উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে যে গণহত্যা হয়েছে তার বিচার আইসিটি আইনেই করা সম্ভব। সেক্ষেত্রে সাবেক সরকারের যত উচ্চ পর্যায়ের কর্মকর্তা জড়িত থাকুক না কেন, তাদের বিচার নিশ্চিত করা হবে। এসব বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা রাখার আশ্বাস দেন তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে, এবং ইনশাআল্লাহ 31 অগস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা সেগুলি 31 অগস্টের মধ্যে আমরা আশা করছি সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। নতুন স্বাধীনতাকে নিয়ে কেউ চক্রান্ত করলে তার জায়গা বাংলাদেশে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেলে রাজধানীর শাহবাগে এক সম্প্রীতি সমাবেশে একাত্মতা প্রকাশ করে কথা বলেন তারা। সেখানে উপস্থিত হন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ প্রথম সারির সমন্বয়করা। বক্তব্যে সার্জিস বলেন, 15ই অগস্ট ঘিরে কেউ ষড়যন্ত্র করলে ছাত্র জনতা কোন ছাড় দেবে না। বলেন, একটি ধাপ পার হয়েছে, যতদিন পর্যন্ত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যায় প্রয়োজনে ততদিন পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এবং তাদের হত্যার বিচারের দাবিতে 4 দফা বাস্তবায়নে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার অংশ হিসেবে বিকেলে শাহবাগ থেকে রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন এবং দোয়া কর্মসূচি পালন করা হয়। শাহবাগ থেকে ধানমন্ডির 27 নম্বরের রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, আপনার কাছে জানতে চাই যে পদযাত্রায় কি কি কর্মসূচি রয়েছে। কার্যক্রমে 4টি দফা তারা দিয়েছে যে এই স্বৈরাচার, হাসিনাকে স্বৈরাচার দাবি করে তারা তাদের যে ফ্যাসিস্ট কাঠামো ছিল বিভিন্ন প্রশাসনের জায়গায়, সেই প্রশাসনের যে রদবদল, সেই রদবদলকে তারা চান কাঠামোটাকে নতুনভাবে যাতে সাজানো হয় সেই দাবি তারা করেছেন, এবং এইখানে এই মুহূর্তে তারা এখানে অবস্থান করে সেই দাবিগুলোই তারা আরও জোরালোভাবে চাচ্ছেন, এবং সেই সাথে বারবার একটি কথাই বলছেন যাতে ভারত থেকে হাসিনাকে এনে এখানে বাংলাদেশে যাতে তার বিচার করা হয়, এবং যারা এখানে আছেন শত শত শিক্ষার্থী তারা কতক্ষণ পর্যন্ত এখানে থাকেন এখন আসলে বলা যাচ্ছে না, তারা এখানে অবস্থান করে এর আগে যদি তাদের কর্মসূচি ছিল যে তারা মোমবাতি প্রজ্বলন করবেন শহীদদের স্মরণে, সেই কার্যক্রমটি তারা চালু রেখেছেন। এবং কমল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রার খবর জানাচ্ছিলেন মাহমুদ কমল। এদিকে ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার বিচারের দাবিতে রাজধানীর ভাটারা থানার সামনেও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। সমাবেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়ারও দাবি জানান। তাদের অভিযোগ, আওয়ামী লীগ এবং এর সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, হত্যা, ডাকাতি এবং লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছে।
সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল গ্রেফতারের পর আজ আদালতে নেওয়া হয়। সেখানে শুনানি শেষে তাদের দুজনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। ওই ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাদের নামে নিউ মার্কেট থানায় হত্যা মামলা হয়। গতকাল বিকেলে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সদরঘাট থেকে গ্রেফতার করে কোস্টগার্ড। পরে দুজনকে পুলিশের হাতে তুলে দেয় তারা। মধ্যরাতে তাদেরকে ডিবির কাছে সোপর্দ করা হয়। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার সিএমএম কোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, শুনানির বিষয় আর কি কি জানতে পেরেছেন? তাকে দুজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে কিছুক্ষণ আগেই সিএমএম কোর্ট আদালতে আনা হয়েছিল। আনার পরেই কিছুক্ষণের পুলিশ এবং সেনাবাহিনীর নিরাপত্তায় তাকে কিছুক্ষণ আগেই এজলাসে তোলা হয়েছে। আমরা মাত্রই খবর পেলাম 10 দিনের রিমান্ড যে চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেটিই কিন্তু মঞ্জুর করেছে এবং তাকে দুজনকেই 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগের ঘটনা যদি একটু জানিয়ে রাখি, দুপুর থেকেই আজকে দুজনকেই সিএমএম কোর্টে আনার কথা ছিল, কিন্তু সেটি দুপুর থেকে কথা থাকলেও সময় পিছিয়ে বারবার পিছিয়ে ঠিক সন্ধে 6:30টার দিকে ডিবি অফিস থেকে সাবেক আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শিল্প বেসরকারি খাতের উপদেষ্টা সালমান এফ রহমানকে সিএমএম কোর্টের আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল। দুপুর থেকেই কিন্তু আমরা এখানে দেখেছি বিএনপি পন্থী যে আইনজীবীরা রয়েছেন তারা এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু এখান থেকে নানান রকম স্লোগান দিয়ে এই দুজনের অপেক্ষায় করছিলেন। যখনই আদালত প্রাঙ্গণে পুলিশের প্রিজন ব্যান্ডটি পৌঁছায় তখন থেকেই আইনজীবীরা উত্তেজিত হয়ে পড়ে এবং তারা ডিম ছুড়ে মারতে আমরা দেখেছি সেই গাড়িটিকে উদ্দেশ্য করে। এরপর কড়া নিরাপত্তায় কিছুক্ষণ আগে পুলিশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় তাদেরকে সিএমএম কোর্টে যে এজলাস প্রাঙ্গণ রয়েছে 35 নম্বর কক্ষের বিচার মামুনুর রশিদের আদালতে তাদেরকে তোলা হয়েছিল এবং মাত্রই আমাদের কাছে খবর এসলো 10 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছিল দুপুরবেলা পুলিশ রিমান্ড চাইবে এমনটি আমরা শুনেছিলাম, সেটিই কিন্তু মঞ্জুর করেছে আদালত। আরও কিছু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, মূলত 16 তারিখ কোটা সংস্কারকে আন্দোলনকে কেন্দ্র করে দুজন মানুষ, একজন শিক্ষার্থী এবং আরেকজন হকার ঘটনায় নিহত হয়। এরপরে নিউ মার্কেট থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় এই দুজনকে ইন্ধনদাতা হিসেবে আসামি করা হয়। সেই আসামির প্রেক্ষিতেই গতকালকে সন্ধ্যার দিকেই আমরা দেখেছি সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসা হয়। আজকে এখনো পর্যন্ত এই ছিল আদালত প্রাঙ্গণে আমার কাছে সর্বশেষ। দাও, ধন্যবাদ আপনাকে। দর্শক, সালমান এফ রহমান এবং আনিসুল হকের রিমান্ডের শুনানির বিষয়ে ঢাকার সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন দাউদ হাসান। 15 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে সহিংসতার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন রিপোর্টে। দুপুর 1:45 রংপুরের বীরগঞ্জের মদনখালীর জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্থানীয় জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি। এর আগে সৈয়দপুরে দলের কর্মী সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, 15 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে সহিংসতা চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আন্তর্জাতিক
এদিকে রাজধানীর পুরনো পল্টনে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গণ অধিকার পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ যে মালিকানা পেয়েছে তা টিকিয়ে রাখতে হবে। যেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখতে পাচ্ছেন না আপনারা, বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশে কেউ এটা ভাঙতে পারবে না। রাজধানীর মালিবাগে গুম, খুন ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বিগত সরকারের অপকর্মের সুষ্ঠু বিচারের দাবি জানান। এই হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি, যেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নাশকতার প্রতিবাদে ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এর সাথে জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়া, যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। গণহত্যাকারী ও তাদের দোসরদের অবিলম্বে বিচারের দাবি জানানো হয় মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়। একই দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় গাইবান্ধা, নড়াইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা ও পটুয়াখালীতে। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সীমান্ত হত্যা বন্ধ এবং দ্রুত পানি বণ্টন সমস্যার সমাধান করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র জানিয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের পেছনে তাদের কোনো হাত নেই, আর বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। মাসিক রাহাতের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর তৎপরতা বেড়েছে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসগুলোর। অনেক দূতাবাস এরই মধ্যে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। সকাল থেকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন 6টি দেশের রাষ্ট্রদূত। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও পানি বণ্টন সমস্যার সমাধানে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের হাইকমিশনার জানিয়েছেন, ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘন্টার বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, তারা অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না, কাজ করবে কৌশলগত সম্পর্কের উন্নয়নে। China strictly follow the principle of non-interference in other countries' internal affairs. যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা জানিয়েছেন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসা নিশ্চিতে কাজ করবেন তারা। Ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future. As the EU, we look forward to supporting Bangladesh in this critical transition. ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সও 30 মিনিটের বেশি সময় বৈঠক করেন উপদেষ্টার সঙ্গে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে তাদের কোনো ভূমিকা নেই। ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতও দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, জানান আজ থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা অনুমোদনের কাজ পুনরায় শুরু হয়েছে। Regularly more than 5000 working visa every day. Mashrik Rahat, Machoranga Sangbad, Dhaka. নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি এবং গুম, খুনে জড়িতদের শাস্তির দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সেখান থেকে গত 11 বছরে গুম, খুনে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-র সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে তাদের জবানবন্দি নেওয়ার অনুরোধ করেন তারা। এ সময় নিহতদের স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এর আগে গতকাল মায়ের ডাক সংগঠনের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নিজেদের দাবি কথা জানান। এইরকম করে বৃক্ষরোপণ করেছে,
আমরা স্বাধীন হয়েছি কিন্তু প্রকৃতভাবে স্বাধীন হতে পারিনি, আমার স্বামীকে আজও ফিরত পাইনি, আমার স্বামীকে আমি ফিরত চাই। আমরা চাই আমার স্বামী সহ সবাই ফিরে আসুক, কেন আয়না ঘরে রাখবে? সকল দলিল আমাদেরকে হস্তান্তর করা হোক, আমরা দেখতে চাই কাকে কখন কোথায় কিভাবে নেওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছে, কোন পর্যন্ত রাখা হয়েছে, তারপরে কি করা হয়েছে। জেল বিধি মেনে কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে পারবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আইনজীবীরা, এমন আদেশ দিয়েছে হাইকোর্ট। কারাবন্দীদের সুরক্ষায় তাদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎকার স্থগিত করে গত 21 জুলাই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন কয়েকজন আইনজীবী। পরে প্রজ্ঞাপনের এই ধারাটি স্থগিত করে এবং এ ধরনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এর ফলে বন্দীদের সঙ্গে আত্মীয় এবং আইনজীবীদের সাক্ষাতের বাধা কাটল। খেলার খবর। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য লাহোরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পরশু রাতে রওনা দিয়ে গতকাল দেশটিতে পৌঁছায় টাইগাররা। আজ গদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করে টেস্ট দলের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের আগে দেশে আনুষ্ঠানিক অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল, তাই পূর্ব নির্ধারিত সূচির 5 দিন আগে পাকিস্তানে পৌঁছায় শান্তরা। কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলে দেশে না এসে সরাসরি পাকিস্তানে গিয়েছেন সাকিব আল হাসান। দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। আগামী 2 দিন একই ভেন্যুতে অনুশীলন করে 17 অগস্ট প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি যাবে বাংলাদেশ। টেস্ট শুরু হবে 21 অগস্ট। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ, ওবায়দুল কাদের সহ আসামি অনেকে। জুলাই গণহত্যা বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত সরকারের, 31 অগস্টের মধ্যে ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার। 15 অগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, প্রতিহত করবে বিএনপিও। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।